নমস্কার বন্ধুরা, জয়রাম এভরিথিং চ্যানেলের সবাইকে জানাই স্বাগতম। আমাদের ভিডিওকে লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিন, যাতে আমাদের নেক্সট ভিডিওগুলো আপনারা পেতে পারেন। নমস্কার বন্ধুরা, আমাদের প্রথম কোশ্চেন হলো, কিয়োটো প্রোটোকলের মুখ্য উদ্দেশ্য কি বা উদ্দেশ্য হলো বিপজ্জনক বর্জ্য পদার্থগুলিকে নিয়ন্ত্রণ করা, না পারমাণবিক শক্তির উৎপাদনকে নিয়ন্ত্রণ করা, না মানুষ সৃষ্টি গ্রিন হাউস গ্যাসগুলিকে নিয়ন্ত্রণ করা। আনসার হয়ে যাবে গ নম্বর, মানুষ সৃষ্টি গ্রিন হাউস গ্যাসগুলিকে নিয়ন্ত্রণ করা। তো আনসার হয়ে যাবে গ নম্বর, মনে রাখবে। নেক্সট কোশ্চেন হলো বন্ধুরা, কোন বিখ্যাত পুরস্কারকে এশিয়া নোবেল পুরস্কার হিসাবে মনে করা হয়? হ্যাঁ, তো আনসার হয়ে যাবে খ নম্বর, রামন ম্যাগসেসে পুরস্কার। পৃথিবীতে কোন একটি মাত্র ম্যানগ্রোভ অরণ্য আছে যেখানে বাঘ বসবাস করে? তো সেটা হয়ে যাবে সুন্দরবন, যেটা কলকাতায় অবস্থিত, ওয়েস্ট বেঙ্গল অবস্থিত। ভারতীয় আবহাওয়া দপ্তর অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বছরের কোন সময়টা থাকে? তো সেটা হবে জুন সেপ্টেম্বর। তো আনসার হয়ে যাবে কি খ নম্বর, জুন সেপ্টেম্বর মাসে মৌসুমী বায়ু থাকে। নেক্সট কোশ্চেন হল, এনআরটি আয়োগের বর্তমান ভাইস চেয়ারপারসন কে? তো আনসার হয়ে যাবে ক নম্বর, রাজীব কুমার হলো এনআরটি আয়োগের ভাইস চেয়ারম্যান। নেক্সট কোশ্চেন হলো, রাষ্ট্রসংঘের সদর বা প্রধান কার্যালয় কোথায়? তো সেটা হবে নিউ ইয়র্কে, নিউ ইয়র্কে হলো রাষ্ট্রসংঘের সদর দপ্তর বা প্রধান কার্যালয়। আনসার হয়ে যাবে গ নম্বর। নেক্সট কোশ্চেন হলো, পানীয় জল বিশুদ্ধকরণে ফিটকারের ব্যবহার করা হয় মৃত্তিকা কণার ঘনীকরণের জন্য? তা আনসার হয়ে যাবে কি, আনসার হয়ে যাবে ক নম্বর, মৃত্তিকা কণার ঘনীকরণের জন্য ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন হলো, বেশি উচ্চতার রান্না করা কঠিন কারণ সেখানে বায়ুমণ্ডল চাপ কম থাকার জন্য জলের ফুটনাঙ্ক কমে যায়। নেক্সট কোশ্চেন হলো, ভারতবর্ষের জাতীয় বিপর্যয় মোকাবিলার দপ্তরের প্রধান হলেন প্রধানমন্ত্রী? আনসার হয়ে যাবে ক নম্বর, প্রধানমন্ত্রী হলো প্রধান। নেক্সট কোশ্চেন হলো, ভারতবর্ষে ঘূর্ণিঝড় গতিপথ নির্ণয় করার জন্য কোন উপগ্রহটি ব্যবহার করা হয়? সেটা হল INST। আনসার ক নম্বর। নেক্সট কোশ্চেন হলো, ভারতবর্ষের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? তো সেটা বেরেন দ্বীপের আগ্নেয়গিরি হবে। আনসার খ নম্বর, বেরেন দ্বীপের আগ্নেয়গিরি, সেটা দক্ষিণ ভারতে অবস্থিত। কোন দিনটিকে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস হিসেবে পালন করা হয়? তো সেটা হবে 22শে মে। আনসার ক নম্বর। নেক্সট কোশ্চেন হলো বন্ধুরা, অ্যাস্ট্রোস্পিয়ারের ওজন স্তরে গুরুত্ব কোন এককে মাপা হয়? তো সেটা হবে ডপসন একক। আনসার হয়ে যাবে ক নম্বর, ডপসন একক। নেক্সট কোশ্চেন হলো, পিটুইটারি গ্রন্থি থেকে অধিকক্ষরণের ফলে শিশুদের উচ্চতা বৃদ্ধি পায়? আনসার ক নম্বর, পিটুইটারি গ্রন্থির থেকে অধিকক্ষরণের ফলে উচ্চতা বৃদ্ধি পায়। আনসার ক নম্বর, মনে রাখবে। নেক্সট কোশ্চেন হলো, লাস্ট কোশ্চেন, রেড ডাটা বুক কাদের তথ্য থাকে? তো সেটা হবে বিভিন্ন প্রজাতির। আনসার হয়ে যাবে গ নম্বর, বিভিন্ন প্রজাতির তথ্য থাকে রেড ডাটা বুকে। আনসার গ নম্বর।